চুচুড়ার মিন ভবনের পাশে চাচুর চপের দোকান, রাস্তার পাশে 2 ফুট লম্বা 3 ফুট চওড়া ছোট্ট গুমটি দোকান, তাতেই বিকেল থেকে মৌমাছির মতো ভিড় জমান খদ্দেররা। হরেক রকম চপের পসরা সাজিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা। মাছের চপ, মাংসের চপ, চিকেন বারমিশালি, আলুর চপ, মোচার চপ, ডিমের চপ, আরো একাধিক রকমের সুস্বাদু চপ পাওয়া যায় চাচুর চপের দোকানে। ভানু ও অরূপ দুই ভাই মিলে চালান এই চপের দোকানটি। 15 থেকে 16 রকমের চপের আইটেম পাওয়া যায় এই দোকানে। খদ্দেররা কেউ আধ ঘন্টা, কেউ 45 মিনিট অপেক্ষা করেন চপ কেনার জন্য। বিকেল থেকেই পরে দোকানের সামনে লম্বা লাইন। এই দোকানের চপ সুস্বাদু হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই জনপ্রিয় চাচুর চপের দোকান। দোকান মালিক ভানু দাস জানান, চপ বানানোর জন্য প্রতিদিন 8 কেজি বেসন গুলতে হয়। প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার টাকা সেল থাকে তার দোকানের। তার বাবাকে স্থানীয়রা চাচু বলে ডাকতেন, সেই থেকেই তার দোকানের নাম চাচুর চপের দোকান। বাবার তৈরি রেসিপিতে আজও চপ বানান ভানু ও তার ভাই। তার দোকানে ন্যূনতম চপের মূল্য 5 টাকা এবং সর্বাধিক মূল্য 50 টাকা। দোকান মালিক ভানু দাস জানান, চপ বানানোর জন্য প্রতিদিন 8 কেজি বেসন গুলতে হয়। প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার টাকা সেল থাকে তার দোকানের। তার বাবাকে স্থানীয়রা চাচু বলে ডাকতেন, সেই থেকেই তার দোকানের নাম চাচুর চপের দোকান। বাবার তৈরি রেসিপিতে আজও চপ বানান ভানু ও তার ভাই। আর দেরি কিসের, আপনারাও যদি এই হরেক রকমের চপের স্বাদ পেতে চান, তাহলে একবার ঢুঁ মেরে আসতেই পারেন চুচুড়ার এই চাচুর চপের দোকানে।